হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজ আমি মানে একটু দেরি হয়ে গেল, তো 8:25 মতো বাজে। তো আজ আমি নিচে যাইনি, মানে একদম স্নান দান করে নিচে যাই, আজ একটু দেরি হয়ে গেছে। তো মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তার বাবার সাথে নিচে চলে গেছে। তো ছোট মা খাইয়ে দিয়েছে, এখন বোধহয় ঘুম পাড়াচ্ছে। তো একটু কাজ বাজ ছিল ছাদে, যেদিন কাজ বাজ থাকে না আমি সেদিন তাড়াতাড়ি নিচে চলে যাওয়ার চেষ্টা করি। তো আজকে একটু কাজ বাজ ছিল বলে আমার একটু দেরি হয়ে গেছে। তো আমার এখন স্নান দান সব কমপ্লিট, তো এখন আমি নিচে যাব। তো আজ মা অনেক কিছুই বানাবে, অনেক কিছু বলতে ওই তালের কি বলে পিঠে, তো পায়েস, অনেক কিছুই বানাবে। তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো মা সত্যি খুব সুন্দর বানায়, মানে পিঠে বলো, পায়েস বলো, মিষ্টি বলো, মানে খুবই ভালো বানায়। তো চলো আজকে তোমাদের চেষ্টা করবো আমি তোমাদের দেখানো, কতটা কি পারবো আমি জানি না। চলো এখন নিচে যাওয়া যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো মা এখন পিঠে করতে বসে গেছে, তো পুরোটাই আমাদের উনুনেই হবে। তো আগেও বলেছি আমাদের উনুনে রান্না হয় সকাল টাইমটা, তো পিঠে টিঠে এই উনুনেই হয়। আর যে গুঁড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভাতের চালের গুঁড়ি, তো ওটা মিক্সিতে পেস্ট করা হয়েছে। তো এইভাবেই প্রসেসটা দেখতেই পাচ্ছ যে মা এইভাবে করছে, আমি এটাকে কি বলে জানি না, তো এইভাবে করতে হয় জানি, মানে দেখেছি। তো এইটা এই যে শাড়ির পলেপটা দিচ্ছে মানে জলে ভিজিয়ে, তো এইটা দু মিনিট মতো রাখতে হয়, আর উনুনের জালটা একটু ভালো দিতে হয়, না হলে এই যে ফোলা ভাবটা এটা ফুলবে না, মানে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যায়। তো সেইভাবেই এই চিতই পিঠেটা তৈরি হয়। দেখতেই পাচ্ছ মা কী সুন্দর সুন্দর বানিয়েছে পিঠেগুলো, দেখো আর কি সুন্দর, সবগুলোই ফুলেছে, বেশ সুন্দর ফুলে ফুলে গেছে। তো আমি চেষ্টা করছিলাম বাট আমি করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চিতই পিঠে রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখো বন্ধুরা। আর এইদিকে দেখো, এটাও একটা পিঠে হবে, এটা হবে তালের সরু চাকলি, মানে তাল দেওয়া হয়েছে, তাল মার দেওয়া হয়েছে, আর হয়েছে আতপ চালের গুঁড়ি, তো ওটাকে মিশিয়ে তো এটা তৈরি হয়েছে। দেখো মা কী সুন্দরভাবে তৈরি করছে, সবটাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করো। দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, যারা হয়তো জানো না এইভাবে করতে হয়, অনেকেই জানো আবার অনেকে জানো না, তো এইভাবে দেখে নাও। তো এখন আমাদের হবে ছানার পায়েস। তো দেখতেই পাচ্ছ মা অলরেডি দুধটা কাটিয়ে ছানা জলটা ঝরিয়ে রেখে দিয়েছে, কারণ একদম যেন ছানাতে জল না থাকে। দেখতেই পাচ্ছ থালাটা যে রেখেছে, থালাতে ছানাটা একদমই জল নেই, আর খুব সুন্দর কাটানো হয়েছে। আর এইদিকে আমি এলাচ, কিছুটা এলাচ নিয়ে নিয়েছি, তো ওই ছানার মধ্যে দেওয়া হবে। মা দেখো ছানার মধ্যে এলাচটা দিয়ে দেবে, আর অল্প পরিমাণে, খুব অল্প, তোমরা তোমাদের মিষ্টি মতো ছানায় দেবে, মানে চিনিটা খুব অল্প পরিমাণে, আমাদের যেহেতু চিনি বেশি খায় না, তো অল্প পরিমাণে চিনি দেওয়া হয়েছে ছানাতে। এবারে ভালো করে থালা, একটা বড় থালায় ছানাটাকে ভালো করে ঘষে নিতে হবে, মানে যাতে ছানাটা গটলা না পাকিয়ে যায়। তুমি দেখতেই পাচ্ছ মা কীভাবে ছানাটাকে দলে দিচ্ছে থালায়, আর দেখতেই পাচ্ছ এক ফোঁটাও জল নেই। এটা মাথায় রাখতে হবে যাতে ছানায় জল না থাকে। আর এইদিকে দুধের জাল দিয়ে দিয়েছে মা, তো দুধটা ভালো করে ফুটে ফুটে যাতে একটু মরে গেলে, তার মানে একটু যেন মোটা মোটা হয় দুধটা, তাহলে ভালো হয়, একটু মানে বেশ গাঢ় গাঢ় হয়, খিরখির টাইপের। তো এটা হচ্ছে গায়ে দুধ, সেই জন্য বেশি মোটা নয়, পাতলা, প্যাকেট দুধ হলে খুব মোটা হয়। তো এইদিকে মা ছানাটাকে ভালো করে দোলে, হাতে দেখো কী সুন্দর ছোটো 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 করে গটলা পাকিয়ে নিচ্ছে, কারণ এগুলোকে গোল গোল করবে, মানে মিষ্টি যেরকম রসগোল্লা হয় তো সেই রকমই গোল গোল করে করবে। এইদিকে দেখো ছানা, দেখো দুধটা কতটা কমে গেছে, মানে অনেকটা মরে গেছে দুধটা,
তো এদিকে মা আমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে যাতে দুধটা মিষ্টি হয়। মানে তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিও, আর আমরা আমাদের পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। চিনিটা অল্পই দিচ্ছি, কারণ আগেই বলেছি যে মিষ্টি আমাদের খুবই কম খায়। দিয়ে ভালো করে দেখো ছানাটাকে, দুধটাকে নেড়ে নিচ্ছে। আর এইদিকে দেখো, যেহেতু আমাদের দুধটা খুবই পাতলা, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে 3-4 চামচ মতো আমুল দুধ গুলে নিলাম একটা কাপের মধ্যে। আমুল দুধটা দিলে একটু গাঢ় হবে দুধটা। যদি তোমরা প্যাকেট দুধ ইউজ করো তাহলে তো আমুল দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মা এদিকে দেখো ছানাগুলোকে গোল গোল করে নিচ্ছে, যেহেতু ছানার পায়েস হবে, তো ছানাগুলোকে মা একসাথে খুব সুন্দর করে দুটো গোল গোল পাকাচ্ছে। দেখো এটা আমি চেষ্টা করি বাট পারি না, তবু আরেকবার ট্রাই করেছি, তোমরা দেখতেই পাবে। দেখো কি সুন্দর ছানা দুধের মধ্যে দুধটা ফুটছে, সেই এতে দিয়ে দিচ্ছে মা ছানা। আর এইদিকে আমি মায়ের সাথে গোল করা দেখছি, মানে আমি একটা একটা করে করছিলাম বাট হচ্ছিল না। মা বলি আমি মা তোমার মতো করব, তো মায়ের মতো এরকম গোল গোল পাকিয়ে নিচ্ছি ছানাটাকে। আমি মাকে বলছি মা তোমারটা কত সুন্দর হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? মা বলছে চেষ্টা করো, হবে হবে। তো দেখো ছানাগুলো সব দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে, দুধটা ফুটছে দেখতে পাচ্ছ। বেশিক্ষণ দুধ ফুটাবো না ছানা দেওয়ার পর, তো মা বললো অল্প কিছুক্ষণ ফোটাবো, মানে 1-2 মিনিট ফুটিয়েই বন্ধ করে দেবো, কারণ ছানাগুলোতে দুধ আর মিষ্টি ঢোকার মানে যতটা ঢুকবে সেই রকমভাবে, ওই জন্য 1-2 মিনিট রেখেই ছানাটা অফ করে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো রসগোল্লার মতো ছানাগুলো ফুলে গেছে। আর এদিকে যেহেতু ছানা দুধটা হয়ে গেছে, এখন আমুল দুধটা দিয়ে নামিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছানার পায়েস রেডি। হ্যালো সবাইকে, তো অনেকক্ষণ বাদ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 9টা পর্যন্ত, তো 9টা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। তো আমার ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, কারণ বিকেলে আর কোনো কিছুই দেখানো হয় না, মানে হয়নি তোমাদের সাথে কোনো কিছু দেখানোই হয়নি, কারণ আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এতটাই টায়ার্ড ছিলাম, টায়ার্ড বলতে বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে এমন ঘুম এসে যায় তো সেই জন্য ঘুমিয়ে যায়। এক একদিন ঘুমায় না, এক একদিন ঘুমিয়ে যায় আমার, তো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তো যেটা বলার, আজকে সকাল থেকে অনেকগুলো পিঠে হয়েছে, অনেকগুলো বলতে চিতই পিঠে হয়েছে, তারপরে তোমার তাল আর চাল দিয়ে একটা ওই কি পিঠে বলে সরু চালি টাইপের তো পিঠে হয়েছে, তো সেই পিঠেগুলো হয়ে গেছে। তো সেই জন্য আর এখন রাতে আর সেরকম ও পায়েসও আছে, তো রাতে সেরকম আর কোনো কিছু নেই, কারেন্টটা চলে গেছে, তো রাতে আপাতত কোনো রান্নাবান্না নেই, মানে রুটি রুটি হবে না। কিন্তু ছোটো মা ওই পটলের তরকারি করছে, কারণ ছোটো মাই এখন বেশিরভাগটা রান্না করে, তোমাদেরকে আগেও বলেছি এখন বেশিরভাগটা ছোটো মাই করে, তো মাঝে মাঝে আমি করি, তো মানে আমার মেয়ের জন্য সেইভাবে করতে পারি না, কারণ এখনই খাওয়াতে হচ্ছে, এখনই কাঁদছে, এই পড়ে যাচ্ছে, একটু একটু হামাগুড়ি দিতে শিখেছে, তো এই পড়ে আছে, কেউ না কেউ দরকার। তো আমাদের মানে আমাদের সামনেই, আমাদের বাড়িতেই ভাড়া থাকে, আমাদের সামনেই যে মাটির বাড়িটা, তো ওটাতেই ভাড়া থাকে, তো ওনারা মানে কেউ না কেউ ওকে নিয়ে ঘুরছে। তারপরে আজকে বড় ব্যাপার হচ্ছে ওর পিপি এসছে, তো পিপি নিয়েই একটু মাঝে মধ্যে ঘুরতে চলে যাচ্ছে, আর পিপি হয়তো কাল পরশু থেকে আবার চলে যাবে, পিপিকে হয়তো পায় না বেশিক্ষণ, তো পিপি এক দুদিনের জন্য আসে, এই জন্য একটু বেশিক্ষণ থাকে ওর কাছে। তো সেই জন্য আমি এখন ছাড়া হাত পা খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি সাথে, তো বড় দোকান থেকে চলে এসেছে, সবাই বাড়ি ফিরে গেছে, তো সেই জন্য ভাবলাম যে তোমার সাথে কিছু কথা বলি, আর যেটা তোমাদেরকে বলার, তো আমি মাঝে অনেক দিন, তো 8 মাস আমার ঠিক খেয়াল নেই, তো মানে ভিডিও করতাম না, তোমরা জানোই অনেকে যে আমি ভিডিও করতাম না এই প্রবলেমের জন্য, তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তাই জন্য আমার সাবস্ক্রাইব সেরকম বাড়ছে না। তোমরা যদি না আমার পাশে থাকো, তো তাহলে আমি কী করে এগিয়ে যাবো? তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমি সেই শক্তিটা পাবো যে আমাকে করতে হবে ভিডিও, তো সেটাই আমি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেলবাটনটি অবশ্যই ক্লিক করো, নাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমরা কেউ দেখতে পাবে না। তো এগুলোই হচ্ছে, ভিউজও আসছে না তেমন, আগে প্রথম প্রথমটা তবু হতো, এখন একদমই হচ্ছে না, তো আমি ভাবছি হয়তো অনেকদিন বন্ধ, তো সেই জন্য হয়তো হচ্ছে না, তো সেই জন্য আমি রিকোয়েস্ট করছি প্লিজ
তোমরা যদি না শেয়ার করো, তোমরা যদি না লাইক করো, তাহলে আমার পক্ষে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবই হবে না। তোমরাই তো আমার সাহস হবে, তাই না? তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে বলো না। তো চলো আজকের মতো টাটা। তুমি তো তুমি তোমার সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। তো এইভাবে যেন আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো চলো, বাই, গুড নাইট, টাটা।